দর্শক, এবার যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর সর্বশেষ খবর। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকে নিম্নমুখী প্রবণতা গতদিন শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউজেন সূচক 395 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 25,017 পয়েন্ট। সূচক কমেছে নাসদাকের। সর্বশেষ নাসদাকের সূচক অবস্থান করছে 7,028 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 0.219 পয়েন্ট কম। নিম্নমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 119 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 12,280 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা গতকাল শেষ করেছে ইউরোপের প্রধান প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের এফটিএসি 100 ইন্ডেক্স 12 পয়েন্ট কমে অবস্থান করছে 7,001 পয়েন্টে। কমেছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্সের সূচক 96 পয়েন্ট কমে অবস্থান করছে 11,244 পয়েন্টে। কমেছে ফ্রান্সের সিএসি 40 ইন্ডেক্স, এটি 39 পয়েন্ট কমে অবস্থান করছে 4,985 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে নিম্নমুখী প্রবণতায়। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 8,812 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 94 পয়েন্ট কম। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 187 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 21,633 পয়েন্টে। কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক। হ্যাংসেং এর সূচক 389 পয়েন্ট কমে অবস্থান করছে 25,982 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচকও। এসটিআই সূচক 29.73 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,035 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 34.49 পয়েন্ট কমে অবস্থান করছে 2,669 পয়েন্টে। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 317 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 35,774 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 7.84 পয়েন্ট কমে অবস্থান করছে 1,628 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।